word, so guys, come to another. Welcome back to another gameplay video. After a journey, ask it that you shock the boss. So that is it. But the person to me, especially ask it another. It's a palm for the sun. She minecrafted whom Tamaka Shate. The bottom of the mini jet journal. নিজের জন্য না মানে বাংলাদেশ পতাকা বানাই নিব মাইনক্রাফটে বানানো যাবে প্রথমে ফ্যান্স লাগবে একটু উপরে উঠাই নিব এটাকে ওকে এখন আমাদের লাগবে টেরাকোটা ব্লকস এটা দিয়েই বাংলাদেশের পতাকা আগে হবে কন্টিনিউ এক হ্যাঁ এখানে টেরাকোটা ব্লকস লাগিয়ে দিব ওকে এই যে আমাদের মাইনক্রাফট বাংলাদেশের পতাকা আমি আরেকটা বানাবো বাংলাদেশের পতাকা এটা আমাকে অতটা ভালো লাগেনি এটার পাশেই বানাবো ওকে আজকে জাতীয় শোক দিবসে স্পেশাল হবে এটা আপনারাও দেখছেন কি আর ডাইরি গিয়ে লাইক করে দেন না আজকে তো জাতীয় শোক দিবস উপলক্ষে তো আপনাদের ছুটি না তাহলে গিয়ে একটু লাইকের বাটনটাতে চাপতে এত কী সমস্যা বলেন আমাকে আমি সমস্যা দূর করে দিব শুধু লাইকের বাটনটাতে চেপে দেবেন মনে করে আজকে যদি আপনারা বাংলাদেশ পছন্দ করেন তাহলে একটা লাইক করবেন এই ভিডিওতে আর যাদের যাদের বাংলাদেশ পছন্দ এই ভিডিওতে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমি বুঝে যাব যে আপনাদের বাংলাদেশ পছন্দ ওকে আমাদের দুইটাই বাংলাদেশের পতাকা রেডি কোনটা বেশি ভালো লাগছে ওইটা আপনারা কমেন্ট করে বলবেন আমার মনে হচ্ছে এইটা আমাকে ভালো লাগছে বেস্ট এটা বাংলাদেশ পতাকা আমার কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হচ্ছে না আর সবুজ কালার বলতে গেলে আর নাই তো জাতীয় শোক দিবস উপলক্ষে তো আমরা পতাকা মানে ধুম ধারাক্কা তো করবই এই যে আমার বার্থডে তো আমি ধুম ধারাক্কা করবো আমার বার্থডে আসতে রয়েছে অক্টোবরের 17 তারিখে ওকে এই যে আমরা অনেক ফ্লাইট রকেট নিয়ে নিয়েছি এখন যদি রাত হতো না তাহলে মজা হতো তো একটু রাত হওয়ার পর দেখা করছি গাইস আমি একটা জিনিস বললাম কতক্ষণ আমরা এই করে হাত দিয়ে রকেট ছুড়বো একটু টেকনোলজি তো ইউজ করবই টিকটক হ্যাকস ইউজ তো করবই আমি টিকটক হ্যাকের ডিমানা এই যে এইখানে একটা আর এই যে এইখানে একটা এখানে এটা এসে এটাতে জয়েন্ট এটা কেটে দিব আর এটাতে হ্যাঁ থাক দুইটা রকেট বানিয়ে নিব এখানে এখানে আরেকটা দিলাম এটা এখন অফ করে দিই আর এটার ভিতরে পড়তে চলেছে আমি অনেকগুলো রকেট কারণ জাতীয় শোক দিবস হিসাবে ধামাক ধুমধারাক্কা তো করবই আমি হ্যাঁ ধুমধারাক্কা না করলে হবে না জাতীয় শোক দিবসের গাইস আমাদের দেশের শোক দিবস আর আমি কল্পনা করি আদনান গেমার এটা কোনোদিন হয়েছে আমি সব মজাতে সবারতে পিছনে আসছি জানি আমি একটা ছোট ইউটিউবার কিন্তু আপনাদের এই ছোট ভাই যদি আপনারা পছন্দ করেন তাহলে অবশ্যই লাইক করবেন তো আমাদের টিকটক হ্যাক বানানো হয়ে গেছে রাত হয়ে দেখা করছি কে তো গাইস আমাদের এই ডেকোরেশন রাত হয়েই গেল অবশেষে সানসেটের এখান থেকে মজা নেই আমরা আর সাথে একটা স্টে আর নিয়ে নিব এখান থেকে হ্যাঁ একটা চেয়ার বানিয়ে নিব মানে স্টেয়ার দিয়ে কারণ আমরা এইখানে বসে থেকেই তো করব একটা সোফা বানিয়ে নিই সস্তা রেখা মাইনক্রাফটের হ্যাঁ এখানে বসে থেকেই আমরা করবো নিজের পতাকা ফোটানো বাংলাদেশের জন্য স্পেশালি ওকে
আর এটা আমি কোনো এডিটিং করবো না, এটা পুরো রিয়াল করবো একবারে। এই সাইডে আমি সুগারি কিনো লাগাই দিয়েছি, আমাদের পটাকা ফাটানো শুরু করে ফেলেছি আমরা। দেখতেই ভালো লাগছে রাখাতে, দেখতে আর এখানে আমরা আনন্দ নিই পটাকার। ওকে আপনারাও করুন ধামাকা, আর সাবস্ক্রাইব বাটন চোখে যাবেন আপনাদের এই ছোটো ভাইয়ের জন্য। আজকে আপনারা উপহার দিয়েই যান। আর এগুলোকে আমি এই যে রকেট ফায়ার রকেটকে নেব, আমার গেম ল্যাগ করছে, ওকে আমিও এক্সট্রা বানিয়ে দেবো ফায়ার রকেট। ওকে তো বাইরে বাইরে আর খাওয়ানোর ফুল অনেক বেড়াচ্ছে, আমি লাগাবো। আর ফুলগুলো আমি লাগাইছি, ফ্লাওয়ারগুলো আমি রিমোটের একটু দেখতে পাচ্ছেন, একটু হালকা ডেকোরেশন। আর এইগুলোতে আমি একটু লাইট আপ করবো যে মবগুলো না আসে এদিকে। বাকি অসংখ্য স্পেশাল আসতে জানাবেন আমার একটু প্লিজ, কোনো মব চাই না আমি। মানে শুধু মানে শুধু পটাকাই ফুটবে, মব আসতে পারবে না, ভুল করেও না, স্পন তো নাই, স্পন না হয় কারণ একটু লাইট আপ করে দিই, একটু কর্মকারদের নাম থাকবে। এমনি তো আজকে স্পেশাল দিন আমার জন্য, তো একটু পটাকা তো লাগাতে হবে। কেউ কিছু মনে করবে না, আমি একটু দেখা যাচ্ছিল না এই কারণে লাগাইছি। স্যালুট, আপনারাও স্যালুট দেন। আমি আমরা কিন্তু রিয়াল লাইফে দিয়ে দিয়ে দিয়েছি অলরেডি। ওকে 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 সঙ্গে ওকে, এখন তো পটাকা ধামাকা তো কাটাবই আমি করবো ফ্লাইবার টকেট দিয়ে। ওকে এতক্ষণ মজা নিই আমরা রকেটের ফোটার আনন্দ আর মজা আলাদাই থাকে। ওকে ওকে আমাকে এইখানে মাইনক্রাফ্টের সফাটা বানানো উচিত ছিল। ওকে এখানে পটাকা শেষ হলো, আমাদের ধামাকা শেষ হবে না, আমরা এখানেই ফোটাবো, এখানে পটাকা শেষ হয়ে আবার ভরবো, কোনো চিন্তা আছে নাকি আমাদের? নো টেনশন, অনেক মজা, কোনো টেনশন নেই আমাদের, যাতে ফুটতে স্পেশাল আসছে। আর আমরা আমার আশা করবো না, আমি আরও ফায়ারওয়ার্কস দেব, ফায়ারওয়ার্কস আমি আরও দেব। শেষ হয়ে গেছে তো কে এসে, শেষ হওয়ার আগেই নিয়ে শেষ হয়ে গেল ফায়ারওয়ার্কস। আমরা 5 মিনিট না হওয়া প্রদর্শন ফোটাবো। তো আমার মতে আজকের মতো এত রকেট ফোটানো ঠিক থাকবে, অনেক বেশি হয়ে গেল আমাদের রকেট ফোটানো। আমার একটু ঘুমো, রেস্ট করা দরকার, আমি একটু রেস্ট করবো। রকেট ফাটতে থাকবে, সকাল হয়ে যাবে, সত্যি সেলুন।